চট্টগ্রামে করোনায় আজও 10 জনের মৃত্যু, শনাক্ত 879 জন। উখিয়া টেকনাফের 34 রোহিঙ্গা ক্যাম্পে গণটিকা কার্যক্রম শুরু। কাল থেকে লকডাউনে শিথিলতা, বাস ট্রেন চলাচলের প্রস্তুতি, সব আসনে টিকিট বিক্রি শুরু, স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে দুশ্চিন্তা। অনলাইনে করে টিকিটটা নিতে আসছে, আমাদের আগামীকাল থেকে অফিস করতে হবে, এ কারণে টিকিট নিলাম আজকে। 480 টাকা করে 36 সিট, সীমিত আকারে গাড়ি চালবে। বন্দরনগরীতে আইসিইউর জন্য হাহাকার, বেশিরভাগ হাসপাতালেই অকেজো জীবন রক্ষাকারী সরঞ্জাম, বিকল্প ব্যবস্থায় সেবা দেয়া হচ্ছে দাবি সিভিল সার্জনের। ক্রাইসিস এটা থাকবেই, কিন্তু বিকল্প পদ্ধতিতে সেবা দেওয়া হচ্ছে, মানুষকে আশ্বস্ত করা হচ্ছে যে আমরা বিকল্প পদ্ধতিতে আমরা সেবা দিয়ে যাচ্ছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের করোনা টিকা দেওয়া শুরু করলো বাংলাদেশ। প্রথম ধাপে প্রায় 50,000 মিয়ানমারের নাগরিককে আনা হচ্ছে ভ্যাকসিনের আওতায়। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মূলত জাতিসংঘ আর পশ্চিমা কয়েকটি দেশের পরামর্শেই তাদের টিকা দেওয়া হচ্ছে। তাদের জন্য জাতিসংঘ থেকে বাড়তি টিকাও চেয়েছে সরকার। 15 লাখের মতো রোহিঙ্গা অবস্থান করছে বাংলাদেশে। এরই মধ্যে করোনায় প্রাণ গেছে তাদের 29 জনের। বেশ কিছুদিন ধরে রোহিঙ্গাদের টিকা দেওয়ার তাগাদা ছিল জাতিসংঘের। শুরুতে তাতে রাজি ছিল না বাংলাদেশ, যদিও মঙ্গলবার থেকে 34টি আশ্রয় শিবিরে শুরু হলো টিকাদান কর্মসূচি। আজকে থেকে শুরু হলো এই প্রোগ্রামটি, আগামী 18 তারিখ পর্যন্ত চলবে, এবং এখানে আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিচ্ছি UNHCR, UNICEF এবং WHO থেকে। আগেও এখানে এসে পরিদর্শন করে কথা বলে যেটা দেখছি, এখনো যেটা দেখতেছি, প্রচুর আগ্রহ, তারা বেশি অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে টিকা দিতে টিকা কেন্দ্রে আসতেছে এবং আসবে বলে আমি বিশ্বাস করি। প্রশ্ন উঠেছে, তবে কি বিদেশিদের চাপে রোহিঙ্গাদের টিকা দিতে বাধ্য হলো সরকার? জাতিসংঘ সবসময় রোহিঙ্গাদের আপনার অত্যন্ত সম্মানের সাথে এবং অত্যন্ত উন্নত পরিবেশে রাখতে চায়। আমাদের দেশের গরিব মানুষ যেভাবে থাকে, তাদের তো চোখে এগুলো পড়ে না। তারা মনে করে যে এই রোহিঙ্গাগুলোই আপনার অনেক উন্নতভাবে থাকতে হবে, তারা যেভাবে থাকেন। প্রথম ধাপে 50 বছরের বেশি বয়সীরাই কেবল টিকা পাচ্ছেন। 58 কেন্দ্রে 48,600 রোহিঙ্গাকে এ দফায় টিকা দেওয়ার লক্ষ্য। মহামারী থেকে বাঁচতে বাংলাদেশে থাকা সবাইকেই টিকার আওতায় আনার উদ্যোগ সরকারের। রোহিঙ্গাদের জন্য টিকা পেতে জাতিসংঘের সহায়তাও চেয়েছে বাংলাদেশ। তাদের কারণেও কিছু টিকা পাব, কারণ এক যেমন ধরুন কানাডা আমাদের এক সময় অঙ্গীকার করেছিল যে তারা রোহিঙ্গার জন্য কিছু টিকা দিবে। তখন আমরা বলেছিলাম শুধু রোহিঙ্গার জন্য না, ওইখানকার এলাকার লোকজনকেও দিতে হবে। টিকা এমন একটা জিনিস সবার নেওয়া উচিত, ইট ডাজ নট ম্যাটার আপনি কে। এরই মধ্যে প্রায় 2,500 রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়েছে, যার বেশিরভাগই উখিয়া ক্যাম্পে। আর বর্তমানে করোনার চিকিৎসা নিচ্ছে 250 মতো রোহিঙ্গা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছে আরও 10 জন, নতুন শনাক্ত 879 জন। মারা যাওয়া 10 জনের মধ্যে শহরের 5 জন এবং গ্রামাঞ্চলের 5 জন। এই নিয়ে চট্টগ্রামে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো 1,082 জনে। সংক্রমণের হারও আগের দিনের তুলনায় প্রায় 8% বেড়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গত 24 ঘন্টায় 2,997 জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে 879 জনের পজিটিভ আসে। শনাক্তের হার 29.32%। চট্টগ্রামে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 91,907 জন। কাল থেকে আবারও শুরু হচ্ছে গণপরিবহন ও ট্রেন চলাচল, শুরু হয়েছে টিকিট বিক্রি, তবে কাউন্টারে ভিড় কম। 100% যাত্রী নিয়ে চলতে পারবে বলে সরকার নির্দেশনা দেয়। দেয়া হচ্ছে সব আসনের টিকিট, ফলে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। রাত পোহালেই আবার শুরু হবে ট্রেন চলাচল, তাই আগের দিন পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে চট্টগ্রাম রেল স্টেশনে। সোমবার থেকেই দেয়া হচ্ছে টিকিট, তবে কাউন্টারে তেমন ভিড় নেই। অনলাইনে 50% এবং কাউন্টারে দেয়া হচ্ছে বাকি 50% টিকিট। জরুরি প্রয়োজনে যারা নানা গন্তব্যে যাবেন তারাই টিকিট নিতে আসছেন। এরা বলতেছে না কালকে আসছিলাম, বলছিল আজকে আসেন, আজকে আসছি বলতেছে নাই, তারপর কালকে গতকালকে বলছিল কম্পিউটারে গিয়ে দেখেন অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। আমি গতকালকে অনলাইনে আমার অফিস থেকে নিয়েছি, এখন হাতে হাতে টিকিট নিলাম। আমি সিলেট যাব উদয়ন 12 তারিখ। টিকিট আমি অনলাইনে করছি,
অনলাইনে করে টিকিটটা নিতে আসছি, মোটামুটি ভালো। রেল কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী সব আসনের টিকিট বিক্রি করা হচ্ছে, তবে যাত্রীদের মানতে হবে স্বাস্থ্যবিধি। সেই সাথে এখনই চলছে না সব ট্রেনও। 8 জোড়া আন্তনগর এবং 4 জোড়া মেইল এক্সপ্রেস সহ 12 জোড়া ট্রেন আমাদের চিটাং থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। ট্রেন থেকে প্ল্যাটফর্মে ঢুকার আগ মুহূর্তে আমরা সামাজিক দূরত্বগুলো মেনটেন করার চেষ্টা করব। মাস্কবিহীন কাউকে ঢুকতে দিব না, টিকিটবিহীনকে ঢুকতে দিবই না। একই চিত্র দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও। টিকিট বিক্রি শুরু হওয়ায় নিতে আসছেন যাত্রীরা। প্রতিটি আসনে যাত্রী পরিবহন করতে পারবে বলায় প্রস্তুতিও চলছে সেভাবে। সরকারি বেসরকারি সব অফিস ওপেন, আমাদের আগামীকাল থেকে অফিস করতে হবে, এ কারণে টিকিট নিলাম আজকে। ওনারা তো বিদেশ যাবে, তো টিকিটটা টাকা দিতে হবে, সৌদি আরব যাবো বুঝছেন তো। এখানে আজকে ওরা তো ম্যাচ আসছে বলে কালকে, তো আজকে যেতে হচ্ছে। সম্পূর্ণ সিট বিক্রি করার জন্য আগের রেট 480 টাকা করে 36 সিট, সীমিত আকারে গাড়ি সাজবে। রাত 12টার পর থেকে শুরু হবে আর কি, তবে যাত্রী অ্যাভেলেবেল নেই, যাত্রী চাপ খুব কম। ঢাকা নামবো, সেখান থেকে টিকিট দেওয়ার জন্য যেতে আসি আর কি। আমরা মনে করি দেখা যাচ্ছে যে আমরা আগে যেটা 20টা গাড়ি ছাড়তাম হয়তো দিনে, সেখানে আমরা 10টা গাড়ি ছাড়তেছি। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আরও জানতে চট্টগ্রামে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। সবুজ সবুজ, সংক্রমণের হার বাড়ছে। কিছুক্ষণ আগে পাওয়া তথ্য, 264 জন সারা দেশে করোনায় মারা গেছে। তারপরও কাল থেকে পুরনো চেহারায় নগরী ফিরবে। বন্ধ নগরীর মানুষ কি এই সিদ্ধান্তে খুশি? এই সিদ্ধান্তে মোটামুটি স্বাস্থ্য বিভাগ বা এই সংশ্লিষ্ট যারা আছেন তারা মূলত এই সিদ্ধান্তে নাখোশ, এবং তারা যেটি বলছেন যে সংক্রমণের হার এখনও 30% উপরে এবং মৃত্যু যেটি হয়েছে, চট্টগ্রামের কথা যদি বলি, চট্টগ্রামে প্রত্যেক দিনেই গত 1 মাস ধরে 9 জন 10 জনের গড়ে মারা যাচ্ছেন। এবং যদি বলি যে এই আইসিইউর সামনে সবচেয়ে বেশি মানুষের ভিড় এবং মানুষজন আসলে আতঙ্কে আছেন যে কি হবে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে আইসিইউর সামনে রীতিমতো সংসার পেতে বসেছেন এক একজন, এবং প্রত্যেকের অবস্থা ভয়াবহ, এবং প্রত্যেকেই তারা একটি আইসিইউর জন্য রীতিমতো পুরো নগর ঘুরে এই জায়গায় হয়তো তাদের ভাগ্যক্রমে হয়তো একটি আইসিইউ মিলেছে। এইরকম যখন চিকিৎসা ব্যবস্থার অবস্থা, এইরকম যখন করোনার পরিস্থিতি, ঠিক এই সময় এই যে সিদ্ধান্ত, সরকারের এই সিদ্ধান্ত, এই যে যারা করোনা আক্রান্ত তাদের যে স্বজনরা তারাও আসলে এই সিদ্ধান্তটি মেনে নিতে পারছেন না, কারণ তারা তাদের যে এই অবস্থাটা সেই অবস্থাটা বুঝতে পারছেন। এই জায়গা থেকে তারা বলছিলেন যে আরও কিছুদিন যদি এই লকডাউনটি চলতো তাহলে হয়তো সংক্রমণের হার কিছুটা কমে আসতো, বা স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও বলছেন যে আরও 1 সপ্তাহ যদি এই তাহলে হয়তো সংক্রমণের হার এখন যেহেতু 30% দিকে, এটি হয়তো 25% নিচে নামতে পারত। যারা বাস কাউন্টারগুলো দেখেছে, অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, যারা বাস কাউন্টারগুলো দেখেছে আমরা প্রত্যেকেই তাদের যে কার্যক্রম ধুয়ে মুছে পরিষ্কার করার যে কাজগুলো সেটি শুরু করেছেন, এবং 12টা থেকে আজকে তাদের যে যাত্রী পরিবহন সেটি শুরু হবে। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চট্টগ্রাম থেকে জানছিলাম। চট্টগ্রামে আইসিইউ এবং জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের হাহাকার চলছে, অথচ সংখ্যার হিসেবে রয়েছে বড় ধরনের গরমিল। অনেক হাসপাতালে কাগজে কলমে আইসিইউ আছে, বাস্তবে সচল নেই। জীবন রক্ষাকারী অনেক সরঞ্জাম অকেজো, সংকট থাকলেও বিকল্প ব্যবস্থায় সেবা দেয়া হচ্ছে, দাবি সিভিল সার্জনের। কাগজ কলমের হিসাবে এখানে আইসিইউ বেড রয়েছে 10টি, কিন্তু বেশিরভাগ বেডে নেই শ্বাস প্রশ্বাস পরিচালনাকারী এবং হৃদযন্ত্রের সার্বক্ষণিক অবস্থা পর্যবেক্ষণের যন্ত্র। এভাবেই চলছে চট্টগ্রামের হোলি ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসা। এটি মূলত সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় ইউনিট। এখানে ভর্তি থাকা রোগীরা কতটা সেবা পাবেন তা নিয়ে সন্ধিহান স্বজনরা। কিচ্ছু নাই বললে কিছু নাই, জাস্ট আপনার অক্সিজেন সরবরাহটা হচ্ছে, আদারস আর কোনো কিছু না। ম্যানিফোল্ড অক্সিজেন সিস্টেম দিয়ে আপনি 10টা বিছানায় বা 8টা বিছানায় ভেন্টিলেটর চালাবেন, এটা তো দিবাস্বপ্ন। এই স্বপ্ন তো আপনি দেখতে পারেন না এই মহামারীর বাস্তবতায়। তবে সিভিল সার্জনের দাবি ভিন্ন। 6টি আইসিইউ যেটা আমাদের আছে ভেন্টিলেটর সহ, এবং 4টি আইসিইউ বেড আছে যেটা আমাদের ওখানে ভেন্টিলেটর নাই, আমরা এইভাবে সেবা দিয়ে যাচ্ছি। গেল বছর করোনার প্রাদুর্ভাবের শুরুতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনুদান হিসাবে দেয়া 62টি হাইফ্লো নেজল ক্যানুলার মধ্যে 24টি পড়ে আছে নষ্ট হয়ে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 30টির মধ্যে সচল মাত্র 15টি, অথচ আইসিইউ আর
অক্সিজেনের জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরছেন রোগী এবং স্বজনরা। আমরা তো গত বছর অনুদান পেয়েছি অনেক, 60-70 তখন বলা হয়েছিল। তো এই ইয়েগুলো কোথায়, যদি নষ্ট থাকে তাহলে সেগুলো রিপেয়ার করতে হবে। যে ক্রাইসিস এটা থাকবেই, কিন্তু বিকল্প পদ্ধতিতে সেবা দেওয়া হচ্ছে, মানুষকে আশ্বস্ত করা হচ্ছে যে আমরা বিকল্প পদ্ধতিতে আমরা সেবা দিয়ে যাচ্ছি। স্বাস্থ্য বিভাগের হিসাবে সরকারি বেসরকারি মিলিয়ে চট্টগ্রামে রয়েছে 169টি আইসিইউ, 171টি হাইফ্লো নেজল ক্যানুলা, 42টি ভেন্টিলেটর এবং 80টি অক্সিজেন কনসেন্ট্রেটর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও টিকার আওতায় আনতে চট্টগ্রামের ফটিকছড়িতে শুরু হয়েছে বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম। রোসাঙ্গারি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়নের চেয়ারম্যান ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সোহাইবাল সালিকিন। ক্যাম্পে গ্রামের সাধারণ মানুষের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং স্বাস্থ্য পরীক্ষা এবং করোনা টিকার জন্য নিবন্ধন করানো হচ্ছে। নির্ধারিত বয়সসীমার সবাই টিকার আওতায় না আসা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ। নগরীর পূর্ব 16 শহর ওয়ার্ডে দুস্থ ও অসহায় 300 পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান অনুসারে তিনি এই আহ্বান জানান। বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন এবং সচ্ছলরা সক্রিয় হলে মানুষ উপকৃত হবে। অনুষ্ঠানে শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসিরুদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাঙামাটির দুর্গম বড়থলিতে সেনাবাহিনীর হেলিকপ্টারে পাঠানো হলো ভ্যাকসিন। গত 7 আগস্ট রাঙামাটির 50টি ইউনিয়নের মধ্যে 49টিতেই পরীক্ষামূলকভাবে গণটিকা অনুষ্ঠিত হয়। তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন টিকাদার কর্মসূচির আওতার মধ্যে আসেনি। আজ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বড়থলি ইউনিয়নে করোনা টিকা নিয়ে যায়। বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিমও সেখানে কাজ করছে। তথ্য গোপন করে সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। এরই অংশ হিসেবে দরপত্রে সিআরবির নাম উল্লেখ করা হয়নি। চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নাগরিক সমাজের নেতারা। হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ায় জড়িতদের চট্টগ্রামের শত্রু বলে আখ্যা দেন তারা। সিআরবির প্রকৃতি পরিবেশ ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে গত কিছুদিন ধরেই চট্টগ্রামে চলছে বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনের অংশ হিসেবে এবার সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের নেতারা বলেন, সিআরবির মতো ঐতিহাসিক স্থানে বিভিন্ন প্রজাতির শতবর্ষী গাছ ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণ আত্মঘাতী সিদ্ধান্ত। হাসপাতালের নির্মাণকারীরা চট্টগ্রামের শত্রু বলেও মন্তব্য করেন বিশিষ্টজনরা। অনন্য সুন্দর একটি জায়গা, সেই জায়গাটিকে ধ্বংস করে যারা এই হসপিটাল তৈরি করতে চায় তারা তো চট্টগ্রামের মিত্র নয়, তারা চট্টগ্রামের শত্রু হিসাবে আমি তাদের আখ্যায়িত করছি। এই শত্রুদের আমাদের যে কোনোভাবে প্রতিরোধ করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুক্তিযুদ্ধ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত স্থান সিআরবি। মাস্টার প্ল্যানেও এটি হেরিটেজ জোন হিসেবে চিহ্নিত। তথ্য গোপন করে সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অপচেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন নাগরিক সমাজের নেতারা। চট্টগ্রাম ডিটেল এরিয়া প্ল্যানের জোন 3-এর আর্টের কালচার হেরিটেজ ঘোষিত সিআরবিকে হাসপাতাল নির্মাণের নির্ধারিত স্থান হিসাবে বেআইনিভাবে চিহ্নিত করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য টেন্ডারের স্থান হিসাবে সিআরবি উল্লেখ ছিল না। সিআরবিকে হাসপাতাল নির্মাণের স্থান হিসাবে অন্তর্ভুক্ত করায় চট্টগ্রামবাসী মর্মাহত ও সংক্ষুব্ধ। সিআরবি রক্ষা আন্দোলনের অংশ হিসেবে বুধবার থেকে সিআরবি চত্বরে নিয়মিত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানে প্রতি বছর বাড়ছে ড্রাগন ফলের আবাদ। পাহাড়ের মাটি এবং জলবায়ু উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবেও চাষ করছেন অনেকে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে সুস্বাদু এবং আকর্ষণীয় এই ফল। প্রতি বছর এপ্রিল মে মাসে জমি তৈরির পর লাগানো হয় ড্রাগনের চারা। সেই চারা থেকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফল সংগ্রহ করেন চাষিরা। এবার বান্দরবনের চিম্বুক, বালাঘাটা, কুহালং, রোয়াংছড়ি, নাইক্ষুংছড়ি, রুমায় আবাদ হয়েছে বেশি। 35 হেক্টর জমি থেকে অন্তত 80 টন ড্রাগন ফল পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি হয় 350-400 টাকায়। কম খরচে লাভ বেশি হওয়ায় চাষাবাদে আগ্রহ বাড়ছে। প্রথমে অল্প ড্রাগন চাষ করলাম, পরে দেখতেছি লাভজনক, এজন্য এবছর
আরও বেশি পরিমাণে ড্রাগনের চাষাবাদ আমি শুরু করলাম। বাজার চাহিদা বেশি ভালো, তো চট্টগ্রাম ঢাকা থেকে আমরা বিপারে এসে এখান থেকে নেই, আমরা গত বছর 3-4 লাখ টাকা পাই। পাহাড়ের মাটি এবং আবহাওয়া বরাবরই ড্রাগন চাষের উপযোগী। এক বাগান থেকে পাওয়া যায় একাধিকবার ফল। গত বছর ফলন ভালো হলেও লকডাউনের কারণে মিলেনি কাঙ্ক্ষিত দাম। একবারে 600-700 কেজি মতো আমরা পাই, তো সপ্তাহে আমরা 2-3 বার ড্রাগন ফল তুলি। এবছর লাভ করতে পারবো না, কারণ লকডাউন কারণে গাড়ি ঘোড়া অসুবিধা হয় আর ক্রেতা অসুবিধা হয়। উৎপাদন বাড়াতে চাষিদের সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। ড্রাগন ফ্রুট একটি আপনার খরারোধী এবং একটি ড্যাগার্স প্ল্যান্ট বলা হয় ইংলিশে, যার কারণে পানি খুব কম লাগে এবং রোগ ব্যাধি খুব কম হয়, যার কারণে কৃষক ভাইরা এটা চাষ করে খুবই লাভবান হচ্ছে এবং দিন দিন আমাদের এটা আবাদ বাড়তেছে। পাহাড়ের সুমিষ্ট এই ফল যাচ্ছে সারা দেশে। এই চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবেও রফতানি সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।